নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিউলির প্রবাসী জীবনযাপন ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 8ই জুন, শনিবার, আর আমরা বেরিয়েছি একটু রাজীবের অফিসে যাব বলে। বাইরে যা প্রচণ্ড গরম, আর বাজে এখন 4:30। 4টের সময় আমাদের যাওয়ার কথা ছিল, একটু লেট হয়ে গেল ট্যাক্সি পেতে পেতে আর কি। কিন্তু বাইরে রোদ্দুর দেখে একটুও মনে হচ্ছে না যে বিকেল হয়ে গেছে, মনে হচ্ছে এখনও দুপুরই আছে। একটু গরম পড়েছে জানেন তো বাইরেতে, তো একটু লেট হয়ে গেল আমাদের। একটু তাড়াতাড়ি গেলেই ভালো হতো, কিন্তু কিছু অসুবিধা হয়নি, ওখানে গিয়ে টাইমেই পৌঁছেছি মনে হচ্ছে, তখন অনুষ্ঠান স্টার্ট হয়নি। তো এই যে আমরা গাড়িতে আর কি বসে পড়েছি, তখনই আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। এই যে অফিসে পৌঁছেও গেছি, এখানে একটা বাবা ছেলেদের জন্য একটা অনুষ্ঠান রাখা হয়েছে। তো অনুষ্ঠানটা হচ্ছে ফাদার্স ডে স্পেশাল, বাট ফাদার্স ডে এখন দেরি আছে, কিন্তু অনুষ্ঠানটা এখনই আর কি করা হচ্ছে। তো চলুন একটু ঘুরে ঘুরে দেখে আসি চারিদিকটা কীরকম সাজিয়েছে। এসে তো দেখে বেশ আমি অবাকই হয়ে গেলাম, এত সুন্দর করে একটা অনুষ্ঠান এখানে অর্গানাইজ করা হয়েছে। তো সব বাচ্চারা এসেছে বাবাদের জন্য, এখানে অফিসে আর কি কাজ করে স্টাফ যারা, তাদের বাবারা মানে বাবাদের সন্তানদের নিয়ে এসেছে, মায়েরাও এসেছে। তো অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে। আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে এগুলো দেখাচ্ছি যে কী আর কি এখানে অনুষ্ঠানটা হচ্ছে, তো সাজানো গোছানোটা কীরকম হয়েছে, কী কী অনুষ্ঠান হবে এখানে। অনুষ্ঠান মানে নানা রকম বাচ্চাদের সাথে বাবাদের খেলা আর কি খেলবে, মানে গেম হবে বিভিন্ন রকম, বন্ডিং কীরকম, একসাথে থাকা, বাবাদের জন্য কিছু নোট লিখতে হবে, এগুলোই আর কি বাচ্চাদের জন্য করা হয়েছে। বিশেষ একটা অনুষ্ঠান হলে কি হয়, সবাই একসাথে আসা হয়, সবার সাথে দেখা হয়, ভালো করে একটু মজা করা হয়। আবার তো যে যার বাড়ি, এখানে তো একাকিত্বতেই কাটে জীবনটা বেশিরভাগ সবার, তো এরকম গ্যাদারিং হলে বেশ ভালোই লাগে। চলুন একটু ওই পাশটা থেকে ঘুরে আসি। ওইখানটাতে মনে হচ্ছে কিছু ফটো তোলার জন্য বানিয়েছে। এখানে আবার এই যে লেখা আছে হ্যাপি ফাদার্স ডে, এখানে নানা রকম হ্যাশট্যাগ দিয়ে ফটোগুলো লাগানো আছে, আর এইখানে বসে বাবা আর ছেলে ফটোটা তুলবে। তো ভীষণ একটা সুন্দর জায়গাটা বানিয়েছে, মেমোরি হিসাবে থেকে যাবে এই সব জিনিসগুলো। চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই বাকি আর কি কী হয়েছে। খাবার দাবারের ব্যবস্থাও আছে এখানে, খুব ভালো। তো খাবার দাবারটা তো অবশ্যই দেখাবো আপনাদেরকে, তার আগে দেখাবো খেলা, কী কী এখানে খেলা খেলা হচ্ছে। আরুষকে দেখছেন, ওই যে ছুটে ছুটে বেড়াচ্ছে, আরও তার সাথে 2-4টে পেয়ে গেছে একদম সমবয়সী, তাদের সাথে তো ভীষণ মজা করে কাটাচ্ছে তার সময়টা। এই যে এখানে এবার স্টার্ট হচ্ছে মিউজিক্যাল চেয়ার, ফার্স্ট মিউজিক্যাল চেয়ার দিয়েই শুরু হচ্ছে মানে অনুষ্ঠানটা। আরুষ বাবার সাথে খেলো। আচ্ছা তোমাকে চোখও দেবো, চোখও চোখও একটা বেলুন হাতে দিয়ে দাও। তো এখানে আবার একটা গেম হচ্ছে, যেটা একটা কুকি বানাতে হবে নিজেদের মতো করে, সুপার ড্যাডের মানে আকৃতিতে বানাতে হবে, মানে ড্যাডের আর কি মুখটা বানাতে হবে এটাতে। তো যা বানাচ্ছে রাজীব,
আরুষ তো আর এগুলো বানাতে জানে না, রাজীবও জানে না, এটা রাজীবের ডিপার্টমেন্ট নয়, ও নিজের মতো করেই একটা বানাচ্ছে। যাই হোক, বাচ্চাকে সঙ্গে নিয়ে এটা একটা খেলা যেটা বাচ্চার আর বাবার বন্ডিংটা স্ট্রং হবে, প্লাস এই যে সারা দিনের ব্যস্ততার মাঝে সন্তানদের সাথে হয়তো সময়টা কাটিয়ে ওঠাই হয় না বাবাদের, তো তার জন্য যাতে একটু সময় কাটাতে পারে একসাথে, এগুলো তার জন্যই অনুষ্ঠানটা আর কি রাখা হয়েছে, যাতে একটু সময় বেশি করে সন্তানদের সাথে কাটাতে পারে। তো ভীষণ ভালো লাগলো এই উদ্যোগটা দেখে এখানকার, সত্যি খুব ভালো লাগলো যে একটা সময় যেটা কাজের জায়গাতেও জানে যে বাচ্চাদের জন্য বাবাদের হয়তো সময়টা দেওয়া উচিত বা এভাবে থাকলে একটা সময় কাটাতে পারবে। তো সবাই এসেছে দেখে ভালো লাগছে। তো চলুন কে কী বানাচ্ছে একটু দেখে আসি তার বাবার সাথে। মায়েরা বেসিক্যালি একটু হেল্প করে দিচ্ছে, যাতে বানাতে সাহায্য মানে সহযোগিতা করছে, কিন্তু বানাচ্ছে আসলে বাবা আর বাচ্চারাই। কিন্তু ওইখানে যে আরুষ নেই, আরুষ দূরে আছে, চলুন একটু ঘুরে ঘুরে দেখে আসি কে কী বানাচ্ছে। দারুণ দারুণ সব কুকি বানিয়েছিল, দেখতে খুব সুন্দর হয়েছিল সবারটাই, আমার তো খুব ভালো লাগছিলো। এবং জানেন তো, লাস্টে আবার এই কুকিগুলো তাদেরকে দিয়ে দিয়েছে, যাতে বাড়িতে গিয়ে নিজেদের বানানো জিনিসটাই নিজেরা টেস্ট করে দেখতে পারে যে কীরকম হয়েছিলো, মানে বানিয়েছিলো তো একরকম, খেতে কেমন হয়েছিল সেটাও তো দেখতে হবে না, তোমাদের নিজেদের জিনিস তোমরা বানিয়েছো কষ্ট করে, তো তার জন্য বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল সবারটা সবাইকে, যে তোমরা নিজেরা টেস্ট করে দেখো নিজেদের জিনিস বানিয়ে কেমন লেগেছে। সবাই মোটামুটি বাবার সাথে বানাচ্ছে। আরুষটা যে কোথায় দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। লাস্টে আবার এসেছিলো জানেন তো বানানোর জন্য, ওর মানে সবাইকে দেখার পর ওর ইচ্ছা হয়েছে যে না আমিও যাই বাবার সাথে বানাই। আপনারা দেখতে পাবেন একটু পরেই, আরুষ এসেছিলো, আরুষ এসে বানাচ্ছিলো, ও নিজের মতো একটা যাই হোক কিছু বানাচ্ছিলো, কিন্তু বানিয়েছে শেষমেশ। ওকে দিয়ে কাজটা করাতে পেরেছি আমরা, তো তার জন্যে একটু গর্ববোধ করছি যে কাজটা করেছে, যার জন্য যাওয়া সে একটু হলেও ইন্টারেস্ট দেখিয়েছে এই ব্যাপারটাতে। তো রাজীব তো কী বানাচ্ছে জানি না, একটা মুখ বানিয়েছে নিজের মতো করে, ও এইসব দিকে অতটা পারে না, মানে এই কুকি টুকি বানানো ওর ডিপার্টমেন্ট নয়, অ্যাকচুয়ালি ও অন্য ডিপার্টমেন্টে, হোটেলে আর কি অন্য ডিপার্টমেন্টে কাজ করে। এই যে স্যার এসেছেন, হেড শেফ যিনি এখানকার, তিনি এসেছেন, এসে কথা বলছে আরুষের সাথে, কথা বলছে রাজীবের সাথে, কথা বলছে। এটা হাম্পু দিয়ে দাও, ওয়ান মোর ওয়ান মোর। কোলে নাও, কোলে নাও, নাও হি ওয়ার জাস্ট টুপিটা পরিয়ে দিলে ভালো হতো না একটা। এবার আর কি মায়েদের পালা বাচ্চাদের হেল্প করতে, যে বাবা তার জীবনে কতটা গুরুত্ব রাখে। একটা কাগজ দিয়েছে, তার মধ্যে আর কি ড্রয়িং করে বা বাবাদের সম্বন্ধে লিখতে হবে বাবা তার জীবনে কী কী গুরুত্ব রাখে। এবার আমরা খাবার দাবার খেতে চলে এলাম, যেহেতু বিকেলবেলা এসেছি, স্ন্যাক্স আইটেম এখানে কিছু রাখা আছে, ভেজ ননভেজ দু রকমই রাখা আছে। তো অনেক কিছু নিয়েছিলাম আমরা, বেশ স্যান্ডউইচ নিয়েছিলাম, তারপর চিজ বল ছিল, ডাম্পলিং ছিল, চিকেন ডাম্পলিং আর ভেজ স্যান্ডউইচ ছিল, আরও অনেক কিছু ছিল, বিশেষ এইগুলোই খেয়েছিলাম আমরা, তার জন্য এগুলোই দেখাতে পারলাম।
এখানকার বেকারি আইটেমগুলো এত সুন্দর খেতে হয় না, মুখে লেগে থাকার মতো। তাই যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে নিলাম। বিভিন্ন ধরনের কেক কুকিজ রাখা ছিল, তো আমরা একটু আর কি কেক নিয়ে খাচ্ছিলাম। তো অনেক রকমের ছিল, দু তিন রকমের আমরা আর কি আলাদা আলাদা নিয়ে টেস্ট করে দেখছিলাম। এখন আবার একটুখানি এদিকটাতে এলাম, বি অ্যাভিনিউয়ের এদিকটাতে, কেননা ও সাইকেল দেখে বলছে আমি স্লাইডে যাবো, স্লাইডে নিয়ে যাচ্ছি ওকে। একটু সামনেই যে বি অ্যাভিনিউ যে পার্ক আছে এখানে যাচ্ছি। বা ওকে খেলিয়ে আবার নিয়ে এলাম এখানে, হোটেলে এলাম। তো রাজীবের অলরেডি হয়ে গেছে, তারপর আর কি বাড়ি চলে যাব। তো আমরা আমি ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই, বাইরে এত গরম না, এতক্ষণ বাইরে ছিলাম, বেশ মানে শরীরটা যেন মনে হচ্ছে ঘাম, এত ঘাম বেরোচ্ছে এখন কি বলবো। তো এলাম একটু ফ্রেশ হতে, এতে আপনার ওয়াশরুমে। এখানকার ওয়াশরুমগুলোও এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, কি বলবো। এই জন্যই তো বলে ফাইভ স্টার হোটেল, তাই না? তো বেসিক্যালি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটাই দেখানোর জন্য, যে যদি আমরা চাই সব জায়গায় পরিষ্কার করে রাখতে পারি, তো এটাই হচ্ছে কথা। ইউজ করার পর একটু খেয়াল রাখতে হবে যে নোংরা থেকে গেল না তো কিছু, তাহলেই বেশ পরিষ্কার থাকে, তাই না? তো যাই হোক, এখানে একটু এসে ঢং করছিলাম আয়নাটার সামনে। এত বড় মিররটা দেখলে যে কোনো কারোরই ইচ্ছা হবে সামনেটাতে দাঁড়িয়ে একটুখানি নিজেকে দেখি কেমন লাগছে। তারপরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। তো চলুন এবার যাওয়া যাক এখান থেকে। এত সুন্দর একটা বিকেল কাটিয়ে আর কি সুন্দর একটা মিউজিক শুনতে শুনতে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো যাওয়ার পথেই আইসক্রিমের দোকানটা পড়ে, তো ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক। বাইরে প্রচণ্ড গরমের জন্য না, বাস্কিন রবিন্স এমনিই আমাদের খুব ফেভারিট। আর আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা ভালো লাগলো, আরও এরকম ব্লগ আপনারা দেখতে চান কি না। যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই এরকম কোনো ব্লগ দেবো তাহলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে এইরকমই আবার একটা কোনো নতুন ব্লগ নিয়ে। টাটা সবাইকে, গুড নাইট, ভালো থাকবেন সবাই।